हरिबोल भगवान शुए चेयर एक अतिथि दूजन दुर्योधन आगे थे चेयारे बसे अर्जुन गए जगह पेलें ना भगवान चरण तले गए बसलें आशीर्वाद पे गथार दिखे थकबें ना पायर दिखे थकब देखो नहीं बला हल বিনয়ী থাকবেন না ঊর্ধ্বত থাকবেন সংসারে কিছু প্রাপ্তি হতে গেলে তো বিনয় অবশ্যম্ভাবী যদি ক্রোধীকেও জয় করতে হয় বিনয়ের দ্বারা জয় হবে ক্রোধের দ্বারা ক্রোধ বৃদ্ধি পায় তাই জন্য অর্জুন চিয়াপ থাকলে কি করতেন জানি না কিন্তু তিনি ভগবানের চরণ তলে বসল এবার ভগবানের ঘুম ভেঙে গেল কি কাকে আগে না ওটা ঠিক না আগে তো দুর্যোধন আসছে না আচ্ছা আপনারা ঘুম ভাঙলে কোন দিকে দেখতে পান পা দেখেন পায়ের দিকে আসলে ঘুম ভাঙলে আমাদের চোখটা কিন্তু এদিকে পা দুলাচ্ছে ভগবান উঠেই বলছে সখা অর্জুন তুমি পার্থ তুমি কখন এলে সব ঠিক আছে ভালো দুর্যোধন বলে এটা ব্যবহার কিরকম হলো আমি আগের থেকে প্রায় ঘন্টাখানেক হতে গেল আমি রাত জেগে উঠে এসে বসে আছি আর কথা বলতে যদুপতি আমি আগে এসেছি ঘুরে দেখে যে দুর্যোধন বসে ভগবান তো শুয়ে শুয়ে দেখছে তা নয় যেই উঠে পড়েছে উঠেই অর্জুনের সঙ্গে দেখা এ যে বসে আছে চেয়ারে কি করে দেখবে লাট সাহেব বসে আছে এবার তো আরে দুর্যোধন তুমি তা বলো কেমন আছো আর সবই ঠিক আছে কিন্তু আমি আগে আসি কিন্তু কৃষ্ণ বলছেন নিয়ম অনুসারে আমি অর্জুনকে আগে দেখেছি তা বলে দুর্যোধন বলে আসন্ন যুদ্ধে তোমাকে আমন্ত্রণ করতে এসেছি কৃষ্ণ বলেন ঠিকই আছে অর্জুন তুমি বলে আমিও তাই বলে তাহলে একটা কাজ করো আমি দুজনকেই তো কিছু দেব কিন্তু কাকে আগে দেব এটা নির্বাচন করতে হবে তা দুর্যোধন বলছেন আমি আগে এসেছি আগে আমাকে বলবে কৃষ্ণ বলছেন না নিয়ম অনুসারে আমি আগে যাকে দেখেছি তা সেজন্য অর্জুনকেই আগে বলবো অর্জুন আমি তোমাদের নিশ্চিত যুদ্ধ দেখে আমি জানি তোমরা আসবে তাই আগের থেকে আমি নির্ণয় করে রেখেছি যে আমি এই যুদ্ধে কোনো অস্ত্র ধরব না কারুরই হয়ে আমি যুদ্ধ করব না একদিকে আমি একদিকে আমার নারায়ণী সেনা মানে আমার মতোই তারা শক্তি এবং সামর্থ্য যোদ্ধা এই দুটো তা তুমি নারায়ণী সেনা নেবে না আমাকে নেবে আমি কিন্তু যুদ্ধ করব শুধু বসে থাকতে এখন যেহেতু অর্জুনকে বলছেন এই জায়গাটা হরিনাম শুনতে এসেছি তোমরা আমাদের নির্ণয় করে নিতে হবে কৃষ্ণ কত বড় একটা পরীক্ষা দিলেন আমাদের সামনে বলো রাধে রাধে পরীক্ষা না বিশাল পরীক্ষা কারণ এখানেই আপনার জয় পরাজয় অপেক্ষা করছে আপনার সিদ্ধান্তের উপরে আপনি কৃষ্ণ নেবেন না কৃষ্ণের ঐশ্বর্য নেবেন এইখানে বিচার
আবার কৃষ্ণ বলছে আমি কিন্তু অস্ত্র ধারণ করব না। এই যে বেকাল লোক নিয়ে কি হবে, খালি বসে বসে খাবে, এটা কার হাত? যার যার বাড়িতে গোপাল দেখবেন হাত কোনোদিনই এরকম নাই যে যা পেট ভরে গেছে আর খাবো না। এই শুধু খানে বালা, কত মাঠেও যাবে না, কাজও করবে। আপনি চিন্তা করুন, একে নেবেন না ধন ঐশ্বর্য দেবতাদের নেই। কৃষ্ণ বিরাট পরীক্ষা দিয়েছেন অর্জুনকে। আর দুর্যোধন শুধু শকুনির নাম জপ করছে, অর্জুন যেন ভুল করে নারায়ণী সেনা না নিয়ে নেয়, কারণ কৃষ্ণ ওকে যুদ্ধ করবে না, ওকে নিয়ে আমার কোনো দরকার নেই। লোক বল চাই, ধন বল চাই, যুদ্ধ চাই, তা সেটা করতে গেলে নারায়ণী সেনার দরকার। সে শুধু ঠাকুর ঠাকুর করছে, অর্জুন যেন বোকার মতো কৃষ্ণকেই নিয়ে নেয়। আর অর্জুন এখন পরীক্ষার টেবিলে বসে আছে, ওর পরে দুর্যোধনকে বলবে। অর্জুন যেটা নিয়ে নেবে তার বিপরীতটা দুর্যোধন পাবে। তা অর্জুন ঠিক করে নিয়েছে, বলছে কৃষ্ণজি তুমি যদি কিছুই না করো তবু আমি তোমাকে চাই, তোমার নারায়ণী। সবাই হরিদ্বার বলো, রাধে রাধে। কি ভালো লাগছে জায়গাটা? এটা পরীক্ষা, সংসারে এরকম পজিশন আসছে আর আমরা নির্ণয় ভুল করি, আমরা ধন ঐশ্বর্য সিদ্ধান্ত নিয়ে নি। শ্রীকৃষ্ণ সাধু এদেরকে আমরা নিই না, কি কাজে আসে? আর এই জন্য আমরা সংসারে সব ভড়কে যাচ্ছে, পিছল ভড়কে পড়ে যাচ্ছে, শুধু পড়েই যাচ্ছে, উত্তরাই উঠতে পারছি না। তাই জন্য অর্জুন বললেন কৃষ্ণ আমি তোমাকেই চাই। এই জায়গাটা এটা নিবেন সিদ্ধান্ত, আর আপনি মনে করেন আপনি জয়ী। কৃষ্ণ সেইখানে থাকে যেখানে ধর্ম আছে, যেখানে সত্য আছে, যেখানে নীতি আছে। কৃষ্ণ সে দলেই থাকে যেখানে নীতি নাই, নিয়ম নাই, নিষ্ঠা নাই, ন্যায় অধর্ম আছে, ধর্ম নাই। কৃষ্ণকে তারা নিতেই পারবে না, আর চাইলেও কৃষ্ণ যাবে না। দুর্যোধন কোনো করার নাই, অর্জুন আমাকে নিয়েছে, তুমি আমার না, বলে তোমাকে আমার লাগবে না। বলে আমি তো এই অপেক্ষায় ছিলাম অর্জুন যদি ভুল করে নারায়ণী সেনা নিয়ে নেয় আমার বিপদের শেষ নেই, তোমাকে আমার লাগবে না। ও তুমি, তোমার সারা জীবনের কথা ভাবলে আমার হাসি পায়, তুমি ছোটবেলা চুরি করেছো, তার মানে অভাবের জ্বালায় মার খেয়েছো অনেক জায়গায়, তারপর একটু বড় হয়ে তুমি আমার মেয়েদের কাপড় চুরি করেছো, ও তোমাকে আমার লাগবে না। আর লোকে বলবে আমি চোরকে সঙ্গে নিয়েছি, ও লাগবে না। তারপর আবার দেখি তুমি একটু বড় হয়ে গেলে তুমি আর পিরিক পিরিক বাঁশি বাজাতে শুরু, ওই বাঁশি কারা বাজায়? বেকার ছেলেরা গাছের তলায় বসে বসে, ও লাগবে না। ও বাঁশি শোনার আমার সময় নেই, আমি সঙ্গীত ভালোবাসি না। হ্যাঁ, তো তোমাকে আমার লাগবে না, তুমি বড় ওই কৃষ্ণে অর্জুনের রথে বসে বাঁশি বাজো, তোমাকে আমার লাগবে না, তোমার নারায়ণী সেনা আমি। কৃষ্ণ বললেন অর্জুন তোমার কল্যাণ হোক, দুর্যোধন তোমার কল্যাণ হোক, তুমি তাহলে ছুটো।
যথাসময়ে তুমি আমার নারায়ণী সেনা প্রাপ্ত হয়ে যাবে, যুদ্ধের আগে কোনো অসুবিধা হবে না। দুর্যোধন একবার বকবক খুশি, তাহলে চলি যদুপতি চলি, অর্জুন তুমি যাবে না, যাও একটু বসি তোমার কাছে। তা তখন কৃষ্ণ আবারও পরীক্ষা নিচ্ছে, পিন দিচ্ছে, অর্জুন তোমার মাথা খারাপ হলো কি করে, তোমাকে আগেই জানিয়ে দিলাম যে আমি যুদ্ধ করব না, তুমি আমাকে নিলে কেন না। আবার একবার বলে দেখছে কতটা প্রেম আছে আমার জন্য, নালে পরে আবার আফসোস করে না অনেকে যে এরকম বসে থাকবে শুধু শুধু খাবে। এই জন্য কৃষ্ণ আবার একবার টিপে দেখছে অর্জুন প্রীতিতে নিচ্ছে না আবেগের বসে বলে ফেলেছে। দেখো অর্জুন আমি কিন্তু যুদ্ধ টুদ্ধ করবো না, বলে তোমার যুদ্ধ লাগবে না, তুমি শুধু বলবে। বলে কি বলবো, কি করতে হবে বলবে, আর কি করা উচিত তুমি সেটাই বলবে, তাতেই হবে। এরই নাম কথা, এরই নাম জীবন। আমাদেরকে এই নির্ণয়টা নিতে হবে। কৃষ্ণ বলবেন আমাকে নিলে তোমার কি হবে, তিনি বলেছেন না যে যে করে আমার আস, সকলে বলুন যে করে আমার আস, সর্বনাশের কথা ভাবু, কৃষ্ণ রাখবেন না দুর্যোধনকে রাখবেন ঠিক করে। এইখানেই তো বহু লোক ফেল, ওনাকে পুজো করব, তুলসী দেব, আবার সর্বনাশ করবে, ওই ঠাকুরকে লাভ কি, মা কালি রাখব। বলো রাধে রাধে, রাধে রাধে। তা বললেন অর্জুন আমি যুদ্ধ যেমন করব না, আমি তোমাদের হয়ে গেলাম, যা বলবে আমি তাই করব। এবার আবার কি, তারপরেও যদি না ছাড়ে আস, আমি হই তার একদম। সেটাও বলে দিলে আমি তোমার হয়ে গেলাম, আমাকে যে কাজে ব্যবহার করতে পারবে, যেটাই আদেশ করবে। ভগবান বলছে আমাকে যে কাজ দেবে আমি সেটাই করব। তো অর্জুন ঠিক করলেন তাহলে তোমার কাজ আমি বেছে রেখেছি। বলে কি, আমাকে কি করতে হবে, আমার গাড়ি চালাতে হবে। বললো না আমাদের রাজ্য দেখাশুনো করতে হবে, গাড়ি চালাতে মানে রথ চালাতে হবে, আমাদেরও রথ আছে যার দুটো চাকা, দেহ রথ, এ রথের সারথি যার কৃষ্ণ, তার পরাজয় কোনো জায়গায় নেই। রাধে রাধে। আর এ রথের সারথি কৃষ্ণ ভিন্ন, অন্য কেউ, তো আপনার দুঃখের শেষ নাই, শুধু পরাজয়, জীবনটাই শুধু পরাজয় হয়ে যাবে। একজন তা এই যুদ্ধের প্রথমেই জয় হয়ে গেল, কৃষ্ণকে নিয়ে নিলেন, এসে গেলেন কৃষ্ণ ভগবান এই দল। তা সেই কৃষ্ণ নির্দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। ভগবান কৃষ্ণ বললেন অর্জুন তুমি জেনে রাখবে, আমি যার দিকে তাকাবো তার আয়ু কেড়ে নেব, যুদ্ধ লাগবে না। এই জন্য তিনি গীতায় বলে দিয়েছেন আমি তো মেরে রেখেছি, রাধে রাধে, কেউ বেঁচে আছে, তবু তুমি শুধু আমার কথা শুনবে তো তোমার জয় জয়কার, মোরাকে মারবে, আমি মেরে রেখেছি, আমার দৃষ্টি যার দিকে পড়বে ও মরবে, ওর আয়ুকাল তো আমি কেড়ে নেব। আরেকটা আছে, তোমার যে রথ অর্জুন, নিচে আমি, ওপরে আরেকজন, তোমার আমার মাথার উপরে আরেকজন,
জানেন অর্জুনের রথে উপরে কে আছে? একদম মহাবীর হনুমান আছে। এই জন্য কৃষ্ণ বলছেন তুমি মিডিলে আছো, আমি তোমার নিচে। গাড়োয়ান যে গাড়ি চালায় সে তো নিচে আছে, আমি তোমার নিচে আছি, তোমার উপরে আরেকজন আছে, যুদ্ধের অসুবিধে নেই। যুদ্ধ ৯ দিন হয়ে গেল, প্রধান সেনাপতি হয়েছেন ভীষ্মদেব। গরম লাগছে না, ঠান্ডা হয়ে গেছে? বলো রাধে রাধে রাধে। বিশ্বদেব প্রধান সেনাপতি, ৯ দিন যুদ্ধ হয়ে গেল, অর্জুন ৯ দিনের দিনে ভীষ্মদেবকে এমন বাণ মেরেছে, এমন ভাবে আঘাত করেছে, বুড়ো বয়সে চারদিক দিয়ে রক্ত ঝরছে, আঘাতে আঘাতে অর্জুন জর্জরিত করে দিয়েছে ভীষ্মদেবকে। ভীষ্মদেব বিকেলে সন্ধ্যার সময় বাসায় ফিরলেন, বাসায় ফিরে তার মানে বৈদ্যকে বললেন একটু ঔষধ দাও, মানে পাতালতা ওই হামাদিস্তায় করে বেটে একটু প্রলেপ, আঘাতের জায়গায় গুলো দিতে গিয়ে বৈদ্য কাঁদছে, এটা আপনি কি করছেন? আপনি তো শুধু জ্ঞানী নন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, আপনি অমর, তা আপনি এরকম মার খাচ্ছেন কেন? ভীষ্মদেবেরও চোখে জল। ওরে কোন বাচ্চা ছেলে যখন মা বাবা দাদু দিদা কোলে নেয়, সে বাচ্চা গালে গালে করে মারে, মারে না? তাতে লাগে না আনন্দ? মেরেছে কে? অর্জুন, যাকে সব চাইতে আমি বেশি ভালোবাসি, শিশুকাল থেকে যাকে আমি কোলে করে মানুষ করি। ছেলেটাকে যত বার দেখি এত ভালো লাগে, ইচ্ছে করে মার খেয়েছি, ঔষধ দিয়ে দাও, দিয়ে তুমি বেরিয়ে যাও। ভীষ্মদেব, সাধুরা এরকমই করেন, দেহের যন্ত্রণা মনের যন্ত্রণা সব যন্ত্রণা মিটিয়ে দেয় চোখ বন্ধ করে ঈশ্বরের ধ্যান। এই জন্য সাধকেরা কষ্ট পেলে বলে আমার সঙ্গে কথা বলবেন না, দয়া করে আমাকে একটু একা থাকতে দেন। ও সব দূর হয়ে গেল, ভীষ্মদেব ধ্যানে বসেছে, ধ্যানমগ্ন, নানা দিকের যন্ত্রণা তাকে পেয়ে বসেছে, ধ্যান করে সেই যন্ত্রণা দূর করতে গেল। ঠিক সেই সময় দুজন উপস্থিত হয়ে গেল, একজন হচ্ছে দুর্যোধন আর একজন শকুনি। দুম দুম করে সেখানে পৌঁছে গিয়ে বলছে দাদা ঠাকুর, দাদা মশাই, ধ্যান ভেঙে গেল, যন্ত্রণা বেড়ে গেল। দুর্যোধন, এই সময় এলে তুমি জানো যে এই সময় আমি একটু সন্ধ্যা বন্দনা করি, তবে এসেছো যখন ঠিক আছে বসো, আর তোমার কি বলার তুমি তাড়াতাড়ি সমাপ্তি কর, আমি ক্লান্ত। হ্যাঁ ক্লান্ত তো হবেন, আপনি কি যুদ্ধ করছেন? এই আপনার যে মায়া, আপনার যে মমতা, সেটাই কাজ করছে, আপনি
মারলে অর্জুন বেঁচে থাকে? পঞ্চ পাণ্ডব বেঁচে থাকে? তাদের মার খাচ্ছেন আপনি, আপনি কি আমাদের ডোবাবেন? আপনি যুদ্ধই করছেন না, এ কি আপনার বীরের বীরত্বা? আপনি তার চাইতে ছেড়ে দেন যে ওদেরকে আপনি মারবেন না। আহ অর্জুন, আমি খুব ক্লান্ত, তুমি এরকম আঘাত করো না আমায়, আমি যুদ্ধে কোনো কার্পণ্য করি না, আমি নদিন ব্যাপী যা সৈন্য মেরেছি তুমি তার হিসেব জানো। আরে সৈন্য মেরে কি হবে, আপনি পঞ্চ পাণ্ডবকে তো মারছেন না, আর ওরা না মরলে আমি জয় হব কি করে? এমন যন্ত্রণা হচ্ছে সেই সময় কাটা খাইয়ে নুনির ছিটা, এই দুর্যোধন বাক্যবাণ মেরে মেরে আরো জর্জরিত। ভীষ্মদেব রেগে বলে দিলে, আহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যুদ্ধ আমি করছি না, আগামীকাল দেখবে পৃথিবীতে পঞ্চ পাণ্ডব থাকবে। এবার তুমি খুশি? বলে এরপর আর কোনো কথা নেই। কেন মেনে নিলেন? ভীষ্মদেব জীবনে মিথ্যে বলেনি, শকুনি বলছে ভাগ্নে আগামী কালই তুমি জয়ী। ও যে বলেছে, এ সারা পৃথিবী একদিকে, ভীষ্মদেব একদিকে, এই জন্যই তার নাম ভীষ্ম, কারণ নিজের বাক্য নিজে রাখে, বিয়ে করবে না তো করে না। স্বয়ং গুরুদেবের সঙ্গে যুদ্ধ হয়েছে, সাত দিন ব্যাপী যুদ্ধ হয়েছে, তাতে গুরুজি হেরে গেছে, গুরুদেব পর্যন্ত তাকে বলেছে তুমি বিয়ে করো, বলছে না গুরুদেব আমি প্রতিজ্ঞা করেছি করব না, তা করবই না। এত এই জন্য তার নাম ভীষ্মদেব। তা তিনি কথা দিলেন, দুর্যোধন তুমি গিয়ে নিশ্চিন্তে ঘুমাও আজকে, আগামীকাল সকালবেলা আমি যুদ্ধ শুরু করব, আর সেই যুদ্ধে পঞ্চ পাণ্ডব পৃথিবী শূন্য। কথাটা শুনে নিল শকুনি, দুর্যোধন আনন্দে আত্মহারা হয়ে বেরিয়ে এলেন শিবির থেকে। ভীষ্মদেব আবার ধ্যানমগ্ন হলেন, বাইরে এসে বললেন, বাইরে এসে বললেন, কি বললেন শকুনি? দুর্যোধন একটু পাহারা বাড়িয়ে দাও। ভীষ্মদেব যে কথাটা বলছেন, আগামীকাল সকাল হলে পঞ্চ পাণ্ডব আর বাঁচবে না, এ কথাটা যদি ওদের দলে যে কালো করে ছেলেটা, ওকে আমার মোটে বিশ্বাস নেই, এ রাত্রের মধ্যে কোনো কিছু ঘটাবে। বলে কে শুনলো? এ তো শিবিরের ভেতরে দরজা লাগিয়ে কথা বলেছি, কেউ ছিল না। ওরে ভাগ্নে রে, ও ছেলে বাতাসে ঘুরে বেড়ায়, ও যে কি করে জানে আজ পর্যন্ত কেউ জানে, তুমি যত গোপনে বলো ও জানে। অতএব তুমি পাহারা বাড়িয়ে দাও, আশপাশে সিকিউরিটি বাড়িয়ে দাও, করে গায়ে গা লেগে থাকে, কোন সধবা মেয়ে যেন রাত্রের মধ্যে না ঢুকে, ও কায়দা আমি জানি। তুমি তো ভুল করে লাঠি নিয়েছো, লাঠিওয়ালাকে নাও, তুমি যদি ওই ছেলেটাকে দলে নিতে পারতে, ভুল মানে মাথা ঠিক রেখে, তুমি তো ভুল করে ফেলেছো, আসল জিনিস তো বাইরে থেকে গেছে। অস্ত্রকে ভয় নাই, ওই কৃষ্ণকে আমার ভয়, ওর মগজ যে কাজ করে তোমার অস্ত্র কাজ করবে, তুমি তো ভুল সেইখানেই করে ফেলেছ, তাই এইখানে সাবধান হও। ভীষ্মদেব যে কথাটা বলেছে আগামীকাল এটা সত্য হবে, ও পঞ্চ পাণ্ডব আর পৃথিবীতে থাকবে না, কারণ ওনার বাক্য কোনোদিন মিথ্যা হবে না। শুধু একটা জিনিস তুমি ঠিক রাখো, কোনো মেয়ে মানুষ যেন রাত্রিবেলা ভীষ্মদেবের কাছে না যায়। দুর্যোধন বলে, আপনার মাথা খারাপ মামা, কোনো ছেঁদা নাই। আরে বাবা বেহুলা, কিসের ঘরে ছিল?
লোহার বাসর ঘর ছিল না, কোনো ফুটো ছিল না, রেখেছিল বাবা বিশ্বকর্মা ফুটো রেখেছিল মা মনসার কথায়। তা সেই ফুটো দিয়েই জীবন ফুটো হয়ে এত ঘেরা টোপেও লক্ষ্মীন্দর বাঁচল না। আর ভগবান কৃষ্ণকে আটকাবে সে তো শুনে নিয়েছে, সে সোনা মাত্র চারিদিকে হয়ে গেছে যে আগামীকাল পঞ্চ পাণ্ডব শুনে নিয়েছে, কাঁদতে বসে গেছে পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী তো গড়াচ্ছে মাটিতে, বিশ্বদেব বলা মানে নিশ্চিত কালকে আমি বিধবা হয়ে গেল, কাঁদছে। কাঁদতে কাঁদতে ভগবান কৃষ্ণের কাছে গেলেন দ্রৌপদী স্বয়ং। কৃষ্ণ প্রথমেই বললেন, আমি কি করব, এ আমার কাজ না, আমি কি অস্ত্র ধরব নাকি, আমি তো বলে দিয়েছি আমি অস্ত্র ধরব। বিশ্বদেব, আরে অন্য কেউ হয় আলাদা, বিশ্বদেব বলেছে তার বিরুদ্ধে আমি কি করব। ও তুমি জেনে নাও কাল থেকে তুমি সাদা কাপড়। তখন দ্রৌপদী বলছে, আমি যদি সাদা কাপড় পরি তুমি কি কাপড় পরবে, তোমারও জীবন সাদা হয়ে যাবে, কেন কেউ আর তোমার নাম কীর্তন করবে না। ভক্ত যদি তোমার দ্বারে এসে ফিরে যায়, ভিক্ষা চাহিলে ফিরে তোমার দুয়ারে হাত পাতিল যে যাবে কি ফিরে। ভগবান কৃষ্ণের দ্বারে আজ পর্যন্ত কেউ ভিক্ষা চেয়ে ফিরে যায়নি। আমি যাব, তুমি পারবে ফিরাতে পারবে? কৃষ্ণ বলে, তোমরাও বেশ কথা শিখে নিয়েছ, কি করে জব্দ করতে হয় এটা তোমরাও শিখেছ, ঠিক আছে বলো আমাকে কি করতে হবে, এই বিপদে তোমাকেই রক্ষা করতে হবে। বলো রাধে রাধে রাধে। দেখুন শ্রীকৃষ্ণ স্মরণে কি না হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন, দেরি করো না চলো, তবে তোমারও সব অত গয়নাগাটি বললে হবে না, শাড়িও চেঞ্জ করো আর সব অলংকার খুলে দাও। বললেন, তাহলে কি করব, কৃষকের বউ সাজো, চাষির বউ, আর গরিব চাষির বউ সাজো। বলে, তুমি যাবে তো, আমি না গেলে হবে কি করে, আমি যাব, আমি তোমার দাদা সেজে যাব, আমিও কৃষক, ধুতি টুতি পরবো, একটা সাদা ধুতি পরবো আর ছাড়া গেঞ্জি পরবো। বলো রাধে 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 রাধে, তোমার ভয় নাই, আমি চেষ্টা করব, চলো এই রাত্রে চলো। কোথায় যাব? আরে বাবা চলো না, ওদিকে কিন্তু পাহারা যোদ্ধার আছে, কোনো মেয়ে মানুষ ঢুকতে দেওয়া হবে না, এটা শকুনি বলে দিয়েছে, দুর্যোধন সে ব্যবস্থা করেছে। আর এদিকে শ্রীকৃষ্ণ দাদা আর বোন সাজলো, কৃষকের দাদা কৃষক আর তার ভগ্নী দুঃখিনী দ্রৌপদী, এরা শাড়িটা একটু উপর দিকে করে তুলে পড়ল। আর যেরকম শাড়ি রেশনে পাওয়া যায় জানেন, এই যে আপনারা তো দামি দামি এসব না, সেই তাঁতের চেক দেওয়া, চারকোনা চেক দেওয়া, এরকম শাড়ি পরে কোমরে কাপড়টা গুঁজে নিয়েছে আর দুঃখীর মতো চুলগুলো এলোমেলো করে দিয়ে একটু কালি টালি মুখে মেখে নিয়েছে দ্রৌপদীজি, মেখে নিয়ে এইবার কাঁদি কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণ সঙ্গে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলে দিয়েছে, খুব সাবধানে, আমি যেরকম শিখিয়ে দেব সেরকম, সব সময় হাপুস হাপুস করতে থাকবে, দ্রৌপদী বলে, তুমি এরকম শিখাচ্ছ কেন, অভিনয় কেন করব, আমার তো কান্নাই পাচ্ছে সব সময়, আমার জীবনটাই তো দুঃখী, তা তোমাকে এরকম শিখাতে হবে কেন। বলে, ওই সব মেয়েরা কাঁদে, ঠিক জায়গায় ফেল করে, তোমাকে তাই শিখাতে হচ্ছে, জায়গায় ফেল করো না, কেমন কাঁদতে থাকো। এই চলে গেল ভগবান কৃষ্ণ, একবারে মানে ওই ভীষ্মদেবের দ্বারে ঠেকে গেছে, আর একবারে একবারে বন্দুক ধরেছে, তীর ধরেছে,
কারা তোমরা কোথায় যাবে, কি চাই এখানে, এত রাত্রে কি দরকার? কৃষ্ণ তখন গুঁতো মারছে দ্রৌপদীকে, কাঁদো হাপুস। দ্রৌপদীজি সিকিউরিটির পায়ে পড়ে, বাবা গো আমার জীবনে এ কি হলো গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কবে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শেষ হতে সকাল হয়ে যাবে। অনেকে বলে একটু রিল টেনে দাও না, আচ্ছা আমি চেষ্টা করছি। বলো রাধে রাধে। কি হচ্ছে হাপুস? কাঁদতে বলছে কৃষ্ণ, কাঁদতে বলছে সিকিউরিটির পায়ে পড়ে গেছে গার্ড। আরে কি করছো তোমরা, পায়ে ধরছো কেন, ছাড়ো পা ছাড়ো পা ছাড়ো। কৃষ্ণ বলে চালিয়ে যাও চালিয়ে। তা মেয়ে, সে তো মেয়ে মানুষ, এখন তার গায়ে হাত দিতে পারছে না, সে তো পা জড়িয়ে ধরে কাঁদছে। তো তখন সিকিউরিটি বলছে, এই তুমি কে? আমি ওর দাদা। এখানে কি চাই? আমার বোন, ওর কপাল ভেঙেছে, ওর বিরাট দুঃখ, সেসব কথা বললে অনেকগুলো রাত্রি লাগবে। ওর কোনো রাত্রির দরকার নেই, গল্প বলার দরকার, আসলটা বলো কি হয়েছে, কি বিশ্বদেবের কাছে এসেছে একটু উপদেশ নেবে মেয়েটার যদি কপাল ফিরে, ওর দুঃখে আমার প্রাণ ফেটে যায়। চাষির মেয়ে আর আমার বোন স্বামীর ঘর ছেড়ে ছুটে চলে এসেছে, তাই এখন ওকে নিয়ে একটু বিশ্বদেবের আশীর্বাদ নিতে আসছে। তা আপনারা যদি দয়া করে একটু, এখানে হবে না, মালিকের হুকুম আছে, কোনো মেয়ে মানুষ যে এ সধবা না বিধবা। বলে তোমাদের বাড়িতে কি মা বোন নাই, খালি তীর ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছ, মা বোন নাই? বলে থাকবে না কেন, সব আছে, মাও আছে বোনও আছে সব আছে। বলে তাহলে মেয়েটার দিকে তাকাতে পারো না, বিধবা না সধবা? কপাল ভেঙেছে,
তাই বিশ্বদেবের আশীর্বাদ নিতে দেশ বিদেশ থেকে লোক আসে। তা আমরা এই দেশের মানুষ একটু আশীর্বাদ পাবো না? আর ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ মেয়ে পা ছাড়ো, সকালে আসবে, সকাল হলে কপাল ভাঙবে, রাত্রের মধ্যেই আশীর্বাদ নিতে হবে। হ্যাঁ আমার মনে হয় তোমাদের এই মেয়ে এই বোন, চল বাড়ি চল, এসব মানুষ নয়, এরা মানুষ নয়, এরা শুধু এটাই বোঝে, কাজ বোঝে, দয়া নেই মায়া নেই। এ দাঁড়া দাঁড়া, ঠিক আছে ঠিক আছে, তুমি ভেতরে যাবে, এক্ষুনি বেরিয়ে আসবে। আর তবে কৃষ্ণকে বলছে তোমার যাওয়া হবে, বলে আমি তো যাব না, আমার লাগবে না, এর লাগবে আশীর্বাদটা, এর লাগবে, যা তুই ঢুকে যা। তা দ্রৌপদীজি বলে তুমি আমি ঠিক আছি। এই বোন, এই যে জুতো পরে ঢুকে যাচ্ছে, বলে জুতোটা রেখে যা, এটা মন্দির, সাধুর মন্দির, জুতো পরে ঢুকতে নেই। বলে জুতোটা আমি কি করবো, আমি তো আছি। ভগবানের কাছে জুতো খুলে রেখে গেল, ভগবান দ্রৌপদীর জুতো হাতে নিয়ে নিল, এরই নাম ভক্তবৎসল ভগবান। ভগবান কি না করেন ভক্তের জন্য, জুতোটা নিল শুধু তা নয়, এই জায়গায় রাখলে, উত্তরীয় দিয়ে জুতোটাকে মুড়ে নিলে, নিয়ে এই জায়গায় ধরে রাখলে। সিকিউরিটি বলছেন তুমি কিন্তু ভিতরে যাবে না, বলে দেখবে না আমার কোনো প্রয়োজন নেই, ওই গেলে। দ্রৌপদী ঢুকে গেল ভেতরে, সিকিউরিটি ধরতে পারল, চিনতে পারল না। ভেতরে গিয়ে দেখে দাদামশয় ধ্যানমগ্ন, গিয়ে প্রণাম করছেন আর বলছেন আমি আপনার নাত বউ, দাদামশয় আমি নাত বউ, আমার প্রণাম স্বীকার করো, আমায় আশীর্বাদ করো। মনে হয়ে গেল, ধ্যান ভেঙে মনে হয়ে গেল, দুর্যোধনকে বলেছিলাম তোর স্ত্রীকে পাঠিয়ে দে, সেই এসেছে, ভানুমতি এসেছে। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন তুই ভাগ্যবতী হো। দ্রৌপদীর মাথায় হাত দিয়ে দুর্যোধনের বউ মনে করে, দুর্যোধনকে কথা দিয়েছে আগামীকাল পঞ্চপাণ্ডব মরবে, দুর্যোধন অমর হবে, তা তার বউকে আশীর্বাদ না দিলে কি করে হবে, এই জন্য তার স্ত্রীকে ডেকেছিল। দুর্যোধন গিয়ে তার স্ত্রীকে বলেছিল দাদুর কাছে তুমি যাবে, আশীর্বাদ নিয়ে এলে তোমার শাখা সিঁদুর ভাঙবে না। সে মেয়ে তখন দেখলো আমি যুবতী আর তিনি বয়স্ক লোক, বিশ্বাস আছে, বে করে না, ওই লোকের কাছে আমি নাত বউ যুবতী যাব, উনি মাথা ঠিক রাখতে পারবে, কোথায় কি গন্ডগোল হবে, তার চাইতে আমি সকালে যাব। আর ভগবান তার আগে তো লোক ঢুকিয়ে দিয়েছে, এই জন্য কথা রাখতে হয় রে। কৃষ্ণ বলে দিয়েছেন প্রণাম করবে, আশীর্বাদ যতক্ষণ না দেবে সেরকম পজিশন তৈরি করবে, পায়ে হাত বুলোচ্ছে, পা চরণ সেবা করছে আর বলছে দাদু বললেন তো আমি ভাগ্যবতী হব, কিন্তু কি করে হব, কালকেই তো পঞ্চ পাণ্ডব মরে যাবে, আপনার আশীর্বাদ সত্য হবে কি করে? শোনা মাত্র দাদুর ধ্যান গেছে, এতক্ষণ চোখ বন্ধ করে কথা বলছিল, যেই বলেছে কাল তো পঞ্চ পাণ্ডব মরে যাবে, তা আমি ভাগ্যবতী কি করে হব, যেই বলা অমনি ভীষ্মদেবের চোখ খুলে গেছে, তুই কে? আরে
দ্রৌপদী তুমি ঢুকলে কি করে? বলে সে কথা পরে, তাহলে আপনি আশীর্বাদ দিলেন তো। তখন বললেন, এ দ্রৌপদী, এ তোমার মাথার কাজ না, তোমাকে যে এখানে নিয়ে এসেছে সে কথা। আরে এ কি জাতা মাথা, আমরা হলে তুই এসে গেছিস, কে দিয়ে দি চলে যা। কিন্তু তো সে লোক না, এ জানে যে এ দ্রৌপদীর মাথা নয়, এ বড় মাথা কাজ করছে। সেই মাথাটা কোথা? তিনি কোথা? তোমাকে যে এনেছে তিনি কোথা? দ্রৌপদী বলে, দাদু ও সেখানে আছে গেটের বাইরে, ওনাকে তো ঢুকতে দেয় না। বলে, সিকিউরিটি চোখ থাকলে তো হবে, তুইও ঢুকে গেলি আর সেও এলো, অথচ কেউ চিনতে পারলো না। হ্যাঁ, আমি চোখ বন্ধ করে চিনে নিলাম, সে কোথা? চল আমাকে তার কাছে নিয়ে চল। স্বয়ং দ্রৌপদীর হাতে ধরে ভীষ্মদেব হাসছে, চোখ দিয়ে জল আসছে, কোথা তিনি কোথা, আমি তাকে দেখতে চাই। তো দ্রৌপদী গেটে আসলেন, সিকিউরিটিকে বললেন, আমার দাদা কোথায়? বলে, ওই 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 সেই গাছের তলায় শুয়েছে। তো গিয়ে জ্যোৎস্না রাত্রে দেখে কৃষ্ণ ওড়না পেতে শুয়েছে। দ্রৌপদীর জুতোটাকে মাথায় দিয়েছে, বালিশ তৈরি করেছে। ভীষ্মদেব নিকটে চলে গেল, প্রণাম যদুপতি, কৃষ্ণ আমার প্রণাম নাও। ভীষ্মদেব কৃষ্ণকে প্রণাম করছে, চমকে উঠলেন কৃষ্ণ। দ্রৌপদী, কোন অসুবিধা? ও আপনি? ভীষ্মদেব আমার প্রণাম নেবেন? কৃষ্ণ, এটা তুমি কি করলে? তুমি না ভগবান? আমি প্রতিজ্ঞা করলাম আগামীকাল পঞ্চপাণ্ডবকে বিনাশ করব, তুমি আমার বাক্য মিথ্যা করে দিলে, আশীর্বাদ তো আমি দ্রৌপদীকে দিয়ে ফেলেছি, যেটা তুমি কৌশল করে নিয়ে নিলে, আর আমার বাক্যটা ভুল হয়ে গেল, এটা তুমি করবে? কৃষ্ণ বললেন, আপনি তো অনেক জানেন, এটা বুঝতে পারেন না? আপনি যেমন দুর্যোধনকে কথা দিয়েছেন, আমি যে তেমনি দ্রৌপদীকে কথা দিয়েছি, তাকে রক্ষা করতে হবে, তার স্বামীকে রক্ষা করতে হবে। আমি ভক্তবৎসল ভগবান, যে আমার চরণে শরণাগতি হয় আমি তাকে রক্ষা, আমার কাছে ভক্ত রক্ষা হবে না আপনি বলেন? ভীষ্মদেব বলে, ভগবান ধন্য ধন্য, আমার প্রণাম রইল তোমার চরণে। কিন্তু এটাও আমি বলে রাখলাম, তুমি যেমন এক ভক্তকে রক্ষা করার জন্য আর ভক্তের জীবনে কলঙ্ক দিলে, দুর্যোধন আমাকে তিরস্কার করবে, যে বাক্য আমি রাত্রে দিলাম সে বাক্য সকালে রাখতে পারি না, তাই আমি তোমাকেও তোমাকেও ছাড়ব না। তুমি জীবনে প্রতিজ্ঞা করেছো অস্ত্র ধরবে না, আমিও কথা দিলাম তোমাকে অস্ত্র ধরতে হবে। তুমি যেমন আমারটা ফেল করেছো, আমি তোমাকেও ফেল করাবো, তোমার বাক্য আমি রাখতে দেব না, তুমি অস্ত্র ধরবে না, আমি বলছি তোমাকে আমি অস্ত্র ধরাবো। তখন ভগবান হেসে বললেন, ভীষ্মদেব সেটাও রাখবো। কেন? তুমি যে আমার ভক্ত,
তুমি যখন বলছো আমাকে অস্ত্র ধরাবে তোমার বাক্য রাখার জন্য আমার ফেল হয় হবে আমি অস্ত্র ভক্তমন্ডলী মায়েরা দ্রৌপদীর জয় হয়ে গেল শ্রীকৃষ্ণ কৃপায় ভীষ্মের বরদান ভীষ্মের বরে পঞ্চ পাণ্ডব রক্ষিত হয়ে গেল দ্রৌপদীর শাখা সিঁদুর মুছলো না চির অমর হয়ে গেল দ্রৌপদী যখন মারা গেলেন শাখা সিঁদুর পরেই মারা গেলেন বিধবা হলেন না তাহলে এই হচ্ছে অমোঘ বর সাধুর বর মাথায় হাত দিয়ে বলেছিল তুমি সৌভাগ্যবতী হও হলো তাহলে এখানে এই বাক্য রাখা হলো বরদান হয়ে গেল ভগবান কৃষ্ণকে অস্ত্র ধরালেন কখন যখন যুদ্ধে একেবারে অর্জুনকে মানে তুলকালাম করে তুলছে রেহাই দিচ্ছে না অস্ত্র ধরতে কোনো সুযোগ দিচ্ছে না আজকে পরাজিত হবেই অর্জুন এমন একটা পজিশনে নিয়ে যাচ্ছে কৃষ্ণ শুধু দেখছে দুর্যোধন মানে ভীষ্মদেবের দিকে আর অর্জুনের দিকে অর্জুন পরাস্ত হচ্ছে আজকে অর্জুনের পরাজয় নিশ্চিত তো ভগবান আর থাকতে পারলেন না ভগবানকেও ভীষ্মদেব মেরেছে অনেকগুলো তীর মেরেছে গায়ে রক্ত ঝরছে বুকে রক্ত ঝরছে কিন্তু অর্জুনের দিকে দেখে তিনি থাকতে পারলেন না ভীষ্মের হাতে অর্জুনের পরাজয় হবে আমি যে রথে আছি যারা আমার উপর ভর করে যুদ্ধ করছে তার এই অবস্থা হবে স্বয়ং ভগবান বলে আজ ভীষ্মকে আমি ছাড়ব রথ থেকে নেমে গিয়ে রথের চাকা খুলে নিয়ে ভগবান যাচ্ছে আর ভীষ্মদেব অস্ত্র ফেলে দিয়ে হাসতে হাসতে বলছে প্রভু প্রণাম রইল প্রণাম বলে আমি তো এই দৃশ্যটা দেখতে চেয়েছি যে আপনি অস্ত্র ধরবেন আর আমার জন্য আমি জানি আপনি তখনই ধরবেন আপনার ভক্ত অর্জুনের উপরে চাপ দিলে আপনি বাপ বলবেন কারণ আমার চেয়েও আপনার প্রিয় অর্জুন প্রিয় ভক্ত ভক্তকে রক্ষা করার জন্য আপনি সব কিছু করতে পারেন অর্জুন কৃষ্ণের পায়ে ধরে টেনে রাখতে পারছে না অর্জুন শুধু চাইছে ভগবান তোমার নামে যেন কলঙ্ক না হয় তুমি যে অস্ত্র ধরবে না বলেছো এটা তুমি কি করছো আরে তুমি থেমে যা বলে না ওকে মেরে ভীষ্মদেব হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে বলে প্রভু কৃষ্ণ আমি অনেকবার দেখেছি ধ্যানেও দেখেছি পূজাতেও দেখেছি ফটোয় দেখেছি বিগ্রহে এই কৃষ্ণ আমি দেখি না যে চোখ বের করে ক্রোধে চক্র হাতে নিয়ে ভক্তকে মারতে যায় এই কৃষ্ণ যেন আমার জীবনে মরণে থাকে আর কৃষ্ণ আমি যখন মরব আমি যেন এই কৃষ্ণকে দেখে মরতে পারি কৃষ্ণ লজ্জায় পড়ে গেল রথের চাকা ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়ালেন ভীষ্মের দিকে তাকিয়ে বললেন দিলেন তো আমার কথাটা ফেল করে দিলেন তো এমন জ্বালান জ্বালিয়েছেন আপনি আমি প্রতিজ্ঞার কথা ভুলে গেছি ভীষ্মদেব বলে প্রতিজ্ঞা তুমি ভুলনি ঠাকুর ভক্তকে রক্ষা করার জন্য তুমি অস্ত্র ধারণ আমার আশা পূর্ণ হয়ে গেল আমি যেন মরার সময় এই কৃষ্ণকে দেখে মরতে পারি কি সুন্দর জীবন জীবনে যুদ্ধে জয়লাভ হয়ে গেল ভগবান কৃষ্ণ সহায় থাকলে প্রহরীও কিছু করতে স্বয়ং দেবতা দাঁড়িয়ে থাকলেও কিচ্ছু করতে পারবে না যদি ভগবান কৃষ্ণ কারো সহায় থাকে আজকে ভীষ্মদেবের বরদান এইটুকু রাখলাম আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে নতুন করে কথা বলবো
একটা কীর্তন শুনুন, শোনার পরেই বন্ধ করছি। রাধে 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 জয়ে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ও মোর জয়ে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলি সদা ধরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ও মোর জয় ছাড়ো রে মন ভবির আশা অজপানামি গলো রে নিশা ছাড়ো রে মন ভবির আশা অজপানামি গলো রে রাধে গোবিন্দের নাম কি বদনে লইয়া গোবিন্দের নাম কি বদনে লইয়া নয়ন জলে সদা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন কপট চাতুরী বদনে বলো হরি হরি ছাড়ো রে মন কপট চাতুরী বদনে বলো সদাই হরি হরি নাম পরম ধর্ম জীবের মূল ধর্ম নাম পরম ধর্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে কৃষ্ণ